তো ফাইনালি তানভীরের বাসা থেকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। তো রওনা হলাম, আর আমাদের জামাই আমাদেরকে রেখে আগেই মুভ করছে, তো আমরা আসলে একটু পিছনে পড়ে গেছি। যদিও মানে আমরা একটু চা খাইতে যেয়ে দেরি হয়ে গেছে, আর ফাইনালি আমরা খুঁজে পাইছিলাম মাউতাইল, যেটা আগেই বললাম। তো জায়গাটার নাম হচ্ছে মাউতাইল। এই জায়গাটা এর আগে আসা হয়নি, তবে এই রাস্তার উপর দিয়ে যখন সাজেক যাওয়া হয়েছে বা চিটং গেছি, তখন মেন রাস্তা এই যে বাম পাশে হাইওয়ে রাস্তা, এই হাইওয়ে রাস্তা দিয়েই যাওয়া হয়েছে আর কি। এটা হচ্ছে আমাদের জামাইয়ের গাড়ি, তো আমরা গাড়ির সামনেই আছি, আর এখান থেকেই আমাদের এখান থেকে প্রাইভেটগুলো এবং মাইক্রোগুলো এখান থেকেই যাওয়া শুরু হবে আর কি। তো আমরা মুভ করবো, আমরা জামাইয়ের গাড়ির ঠিক সামনেই থাকবো, তো মাঝে মাঝে পিছনেও থাকতে পারি, আর সামনে তারেক ব্রো আছে। তো এই তো, তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করবো। ইন্ট্রোটা দিয়ে দেই, দিস ইজ হাসিফ পথচলা বাইকার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন এই মুহূর্তে আছি মাউতাইল, আর আজকে যাচ্ছি নারায়ণগঞ্জ আমাদের কলিগ তানভীর ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। তো আমার সামনেই তানভীর ভাইয়ের গাড়ি, অর্থাৎ আমাদের জামাইয়ের গাড়ি সামনেই। তো আমরা নারায়ণগঞ্জ যাচ্ছি, আসলে নারায়ণগঞ্জ কোথায় যাচ্ছি, কোন এলাকায় যাচ্ছি আসলে ওইভাবে মানে কিছুই জানি না। আমরা জাস্ট তানভীর ভাইয়ের গাড়িটাকে ফলো করছি, আর আমাদের পেছনে আরও বেশ অনেকগুলা মাইক্রো আছে যারা আমাদেরকে ফলো করছে। তো এখন আমরা এই যে নারায়ণগঞ্জ মেন শহরের দিকে আর কি ঢুকে যাচ্ছি, তো যেহেতু মেন শহরের দিকে ঢুকতেছি তাহলে হয়তো আমাদের ওই শীতলক্ষা নদী পার হতে হবে। মানে যতদূর শুনছিলাম যে নদীর ওই পারে আমাদের ভাবির বাসা, তো আসলে কোন দিক দিয়ে যে আসলে মানে নদীটা পার হতে হবে আমাদের কিছুই জানা নেই। তো দেখা যাক, সামনের দিকে আগাইতে থাকি, বাকিটা বোঝা যাবে। আচ্ছা, ব্যাপার যেটা হয়েছে, আমরা শীতলক্ষা নদীর ওই দিক দিয়ে মানে নদী পারাপার হই নাই। তো তানভীর ভাই মাত্র আমাদেরকে ফোন দিল, তারা অলরেডি আমরা তানভীর ভাইয়ের গাড়িটা ক্রস করার পরে তানভীর ভাই গাড়িটা আবার ইউটার্ন দিয়ে আবার চিটং রাস্তায় চলে আসছে এবং আমাদেরকে ফোন দিয়ে বলে যে ওই দিক দিয়ে তারা যাবে না। এখন যেটা হয়েছে, আমরা চিটং মানে হাইওয়ে রাস্তা দিয়ে কাসপুর ব্রিজের রাস্তার দিকে যাচ্ছি আর কি। তো এদিক দিয়ে হয়তো যেতে হবে। তো আমরা চলে আসলাম কাসপুর ব্রিজের কাছাকাছি আর কি, কাসপুর ব্রিজে অলরেডি উঠে গেছি। তো এখন একটু মানে আমাদেরকে তানভীর ভাইকে ধরার জন্য মানে বরের গাড়িকে ধরার জন্য আমাদেরকে সামনের দিকে আগাইতে হচ্ছে আর কি। তো এই জন্য একটু স্পিডিং করতে হচ্ছে, কারণ আমাদের যেহেতু রাস্তাটা চেনা নেই, সো আমরা আসলে কিছুই জানি না যে কোন দিকে যেতে হবে। তো আর আমরা একসাথে বরের গাড়ির সাথেই যাচ্ছিলাম, তো সামহাও একটু আমরা আগায় যাওয়ার কারণে মানে একটু পিছিয়ে গেছি। তো এখন যদিও লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে, একটু জিজ্ঞাসা করতে হবে মদতপুরের রাস্তাটা কোন পাশে। মদতপুর কয় কিলো এখান থেকে? আমরা সর্বশেষ জামাইয়ের গাড়িকে ধরে ফেললাম, আর এখন রাইড করতেছি। তানভীর ভাইয়ের গাড়ির সামনে আরও কয়েকটা মাইক্রো আছে, আর আমরা বাইক অলমোস্ট 4 থেকে 5টা, আর আমার পেছনে আছে মুস্তাকিন ভাই এবং তারেক ভাই।
তো রাইড করতেছি আমরা নারায়ণগঞ্জের নবীগঞ্জের রাস্তা, মেবি এটা হবে। তো নবীগঞ্জের রাস্তার ভিতর দিয়ে রাইড করতেছি আর ওয়েদারটা দারুণ একটা ওয়েদার আর খুবই অসাধারণ লাগতেছে। তো এইখানে আসলে মানে আমরা একদম ধারাবাহিকভাবে যাচ্ছি আর কি সবাই, তো বেশ ভালোই লাগতেছে। যদিও আমরা একটু লেট হয়ে গেছে, তারপরও মানে আস্তে আস্তে যাওয়া হচ্ছে আর রাস্তাটা খুব বেশি সুবিধাজনক না। তো আগাচ্ছি আমরা সামনের দিকে, একটা ফিলিংস কাজ করতেছে। বরযাত্রী হিসেবে মনে হয় এই প্রথম মানে বাইক নিয়ে রাইড করতেছি, আর এর আগে আসলে কখনো ওইভাবে বরযাত্রী হিসেবে বাইক নিয়ে রাইড করা হয়নি। তো আসলে বলা যায় এটাই ফার্স্ট টাইম। আসলে একটা ভিডিও শ্যুটের পরিকল্পনা করতেছি, তো আশা করতেছি তানভীরের বিয়ের প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমরা এমন একটা প্লেসে যাব যে জায়গাতে গেলে আমরা কিছু মানে ভিডিও শ্যুট নিতে পারবো। তো এরকমই একটা প্ল্যান আছে এবং কিছু সময় কাটাবো। আর এই রাস্তাটার কথা কি বলবো, এই রাস্তাটা আসলে অনেক প্রচুর পরিমাণে ভাঙা, রাস্তার সংস্কার করা হয় না। তো দীর্ঘদিন ধরেই মনে হচ্ছে যে রাস্তাটা ভাঙা, তবে আশেপাশের নেচারটা খুবই সুন্দর। তবে শীতকালে একটা জিনিস হয় কি, শীতকালে রাস্তা থেকে শুরু করে মানে আশেপাশের গাছগাছালির মধ্যে প্রচুর পরিমাণে ধুলা থাকে, তো ধুলা থাকার কারণে আসলে একটু মানে নেচার যেটা বর্ষাকালে আমরা যে নেচারটা পাই সেটা কিন্তু শীতকালে পাওয়া যায় না। বর্ষাকালে যেটা হয় গাছের পাতা আশেপাশের পরিবেশ সবই যেন সবুজ থাকে, তো সেই সবুজ পরিবেশটা আমরা পাচ্ছি না, কেমন রুক্ষ একটা পরিবেশ পাচ্ছি। তো যাই হোক, তারপরও এই যে এই পাশে ক্ষেত আছে, ভালোই নেচার, ভালোই লাগতেছে। আর এই ভাংতি বাজার নারায়ণগঞ্জ এই রাস্তাটা একদমই নতুন, বলা যায় এটাই ফার্স্ট টাইম, এর আগে কখনো এখানে আসা হয়নি। তো এই জন্য একটু মানে এখন কিছুটা মনে হচ্ছে যে পরিবেশটা বেশ ভালো মনে হচ্ছে আর কি, এলাকাটাও বেশ সুন্দর। তো দেখা যাক, সামনে হয়তো আরও ভালো কিছু পাবো, তো সেই অপেক্ষায় থাকলাম। আসলে আমরা যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা যেন শেষ হয় না। তো আমাদের পথ চলা চলমান আছে, এখনও আসলে জানি না যে আরও কত দূর আমাদেরকে রাইড করতে হবে। ও এই যে এখন থেমে গেছি, ভিতরের রাস্তা এখানে কি জ্যাম? ও আচ্ছা, জ্যাম জ্যাম হচ্ছে নাকি? এই জায়গাটার নাম কি ভাই? গাছিগাঁও, গাছের গাঁও। ও আমার ডান পাশে মানে জায়গাটা আসলে অনেক সুন্দর, একদম একটা লেকের মতো, খুবই অস্থির একটা জায়গা। আর ওই পাশে সূর্য, জানি না গোপ্রতে দেখা যাচ্ছে কিনা। আসলে যে জায়গাটা আছি কাশিগাঁও না কি যেন একটা জায়গার নাম শুনছিলাম, আসলে জায়গাটা সুন্দর। তো আর এই পাশে আসলে মানে খুব বেশি ঠান্ডা লাগতেছে না, মানে গরমও লাগতেছে না ঠান্ডাও লাগতেছে না, মাঝামাঝি একটা মানে ফিল কাজ করতেছে, তো এই জন্য একটু ভালো লাগতেছে। তবে আজ যাই হোক, মানে এলাকাটা অনেক সুন্দর কিন্তু হচ্ছে রাস্তাটা অনেক খারাপ, অনেক খারাপ। অলরেডি আমার মানে হাত ব্যথা হয়ে গেছে পুরো, মানে ডান হাতের পুরো, এখন একটু ভালো রাস্তা মনে হচ্ছে, ডান হাতে কবজি পুরোটাই ব্যথা হয়ে গেছে। হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে, সেটা হলো আমাদের তারেক ভাইয়ের গাড়ি হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেছে, আর সেকেন্ডলি যেটা আমাদের জামাই সামনে চলে গেছে, আমরা রাস্তা চিনি না, সেটা একটা সমস্যা। আর এখন এই গাড়ির স্টার্টটা যেভাবে হোক না দেওয়া পর্যন্ত, এই মুহূর্তে আমরা চলে আসলাম নবীগঞ্জ, মেবি এটাও নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে। আসলে মানে আমাদের জামাই চলে গেছে সামনের দিকে আর মাঝখানে তারেক ভাইয়ের বাইক নষ্ট হয়েছিল, তো আমরা এখন আসলে বুঝতে পারতেছি না যে লোকেশনটা কোন দিকে। আমার তো মনে হয় জামাই হারাই যাচ্ছে ভাই। তো
ফাইনালি আমরা আমাদের জামাইকে খুঁজে পাইছি। এখন ব্যাপার যেটা হয়েছে, জামাই বউয়ের বাড়ি চিনতে পারতেছে না, তো এই জন্য আমরা মানে একটু লেট হচ্ছে আর কি। তো আসলে নবীগঞ্জের সৌন্দর্য বেশ ভালোই। নবীগঞ্জ ঈদগাহ মাঠ। মজার বিষয় হচ্ছে আমাদের জামাই বিয়ে করতে যাচ্ছে, কিন্তু মেয়ের বাসা চিনতে পারতেছে না, বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা লাগতেছে। তো বিষয়টা মজার। যাই হোক, আমরা আগাচ্ছি সামনে। নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। আমার যেটা মনে হয়, আমরা মানে শুধু প্রাইভেট বা বাইক নিয়ে আসতেছি বলে হয়তো এই রাস্তাটা আমাদের ব্যবহার করা লাগছে, আর তাছাড়া আমাদের হয়তো আমরা শর্টকাট ওয়েতে যদি আমরা যেতে চাইতাম তাহলে হয়তো আমরা শীতলক্ষা নদী যেখান থেকে আসলে ফেরিটা পার হয়, ওই ফেরিটা পার হয়ে ও ফাইনালি আমরা মনে চলে আসি আমরা আমাদের গন্তব্যে। আমাদের বিয়ের প্রোগ্রামটা এখানেই হবে, গেট সাজানো হয়েছে নাকি? ও সরি, এটাও না, এটা আরেকজনের বিয়ে ছিল। যাই হোক, অনেক বিনোদন পাইছি। অমরেট আমাদের জামাই পর্যন্ত থেমে গেছে যে তার বউর বাসা এটা কিনা। যাই হোক, খুবই বিনোদন পাইছি ভাই, চরম একটা বিনোদন পাইছি। তো তারেক ভাই যেটা বলতেছে এখানেই মনে হয় বরণ করবে ভাই। গেট পছন্দ হয় না মনে হয় তানবীরের, তানবীরের গেট পছন্দ হয় নাই। তো যাই হোক ভাই, যে গেটটা ভালো হবে ওটাই ঢুকে যাবো আমরা। যথেষ্ট বিনোদন ছিল। ভাই কি বিয়ে করতে যাচ্ছেন নাকি? না, বেশ কিছু আসলে মজার ঘটনা অলরেডি ঘটে গেছে। আর আমার মনে হয় এখন আমরা অনেক লেট করে ফেলছি, এখন দুপুর 3:12 বাজে আর আজকে শুক্রবার। এখানে দাঁড়ালো কেন আমার বুঝি না। আচ্ছা, এখান থেকেও ফোন করতে মনে হয়। আমাদের সঙ্গে যে প্রাইভেট বা মাইক্রোগুলো ছিল মানে বেশ কয়েকটা অলরেডি হচ্ছে একটু মানে বিচ্ছিন্ন হয়ে গেছে আর কি। তো এটা রোডের কন্ডিশনের কারণে। ভাই এটা কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না তো ভাই, জামাই বউর বাসা চেনে না, এটা কেমনে সম্ভব? হাউ ক্যান ইট পসিবল? হ্যাঁ ভাই, অনলাইন পেম ছিল মনে হয়। হ্যাঁ মুস্তাকিন ভাই, আপনার দোস্তকে অনলাইনে প্রেম করছে নাকি? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, এটা কি ওই বাসার বউ নাকি তানভীরের বউ ভাই? এটা অমৃত ব্রো, এটা কি তানভীরের বউ আসিল? ভিডিও ভিডিওর মতো চলতেছে, আমি আসলে যে কি বলতেছি কিছুই জানি না। ঠিক আছে, কোথায় যাচ্ছি সেটাও জানি না, শুধু জামের গাড়িটাকে ফলো করতেছি। তো এই তো, আর তারেক ভাইয়ের এক্সেলারেশনের উপর থাকতে হবে যেহেতু বাইকে বাইক বন্ধ হয়ে যাচ্ছে বারবার। তো এটা মানে হঠাৎ করে বন্ধ হওয়াটা যে কোনো একটা ট্যুরে বা যে কোনো একটা জায়গায় যাইতে গেলে এটা একটা প্রবলেম হয়ে যায়। ভাই আপনার তো এক্সেলারেশনের উপরে থাকতে হচ্ছে, বলছি আপনার তো এক্সেলারেশনের উপরে থাকতে হচ্ছে। আপনি পিক আপ ছাড়েন না, পিক আপ ছাড়েন না। ভাই বুঝতেছি না আজকে কই যাচ্ছি। এটা আসছি, এটা হলো উইলসন রোড। এখানে একটা মাঠ দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসি। ফাইনালি তানভীর খুঁজে পেলো তানভীরের বউয়ের বাসা। এলো অবস্থা। তো এখন আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। অনেক ঘটনা হয়েছে, তো
আসলে কি যে বলবো বুঝতে পারছি না। আর এটা আমাদের তানভীর ভাইয়ের ভাই, বড় ভাই, ওনারা আগেই চলে আসছে। যাই হোক, বাইক রাখার জন্য একটা বেটার পার্কিং প্লেস দরকার, সো আই অ্যাম সার্চিং ফর দ্যাট। कैसे कैसे मैं दिन गुजारूं, भीगी आंखों से तुझे पुकारूं, चाह तुझको मैं ऐसे बुला दूं, दिल की यादों से तुझे मिटा दूं, कैसी दन हाय 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 চলে যাই। कैसे कैसे मैं दिन गुजारूं, भीगी आंखों से तुझे पुकारूं, चाह तुझको मैं ऐसे बुला दूं, दिल की यादों से। तो फाइनली हमरा तनवीर भाई बियेते चले आसछि। तनवीर भाई बियेते एसे एकटू कन्फ्यूशनेर मध्ये पड़े गेछिलाम, आर सेटा हलो ওই যে মানে জামাই চলে গেছে ওয়াশরুমে, আর আরেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, তার মানে তার মাথাও হচ্ছে জামাইয়ের পাগড়ি। তো আমরা আসলে রিয়েলি কনফিউজড হয়ে গেছি যে আসলে তানভীর ভাইয়ের বিয়েতে ঢুকলাম নাকি আর কার বিয়েতে ঢুকলাম। তো আমার সঙ্গে মুস্তাকিম ভাই আছে, আর এই তানভীর ভাইয়ের ফ্রেন্ড তারেক ভাই, আর এদিকে অমৃত ভাই, অমৃত ব্রো, ওই তো, আর শারাফাত ভাই আছেন আমাদের সঙ্গে, সরি আরাফাত। আর এই আপু হচ্ছে সিন্ডিকেট করছিল আর কি গেটে, ঠিক আছে। তো আপুকে একটু দেখে রাখেন, যাই হোক। আর এরপরে কি করবো আস্তে আস্তে, ঋতু ভাবি। তো তানভীর ভাই কেমন লাগতেছে? আমাদের সঙ্গে আর এই পাশে আমাদের সবাই হচ্ছে তানভীর ভাই ফ্রেন্ড, মতিউল্লাহ মিন্টু সাহেবের মাহবুব আক্তার, ঋতুকে পাটোয়ারি ছেলে মোহাম্মদ তানভীর হোসেনের সঙ্গে ৬ লক্ষ টাকা দেন ধার্য করিয়া, ২ লক্ষ টাকা আসিলে আমার ওকালতিতে বিবাহ দিলাম। আপনি বলেন আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো তো ফাইনালি কবুল কমপ্লিট হয়ে গেল তানভীর ভাইয়ের। তো আমরাও ছিলাম, তানভীর বলতে পারবে না যে আমরা ছিলাম না, আমরা আসলে বের হয়ে যাচ্ছি এখন, আমাদের অমৃত সাহেব অসুস্থ, একটু মানে টায়ার্ডনেসও কাজ করতেছে, ঠিক আছে। তো হ্যাঁ, মোনাজাতে আমরা শরিক হচ্ছি, মোনাজাতে শরিক হচ্ছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো কেসে কেসে মে দিন গুজার
गुजारूं, भीगी आंखों से तुझे पुकारूं, चाह तुझको मैं ऐसे बुला लूं, दिल की यादों से। तो फाइनली वीडियो टा इखने शेष करते सी, इमुत्ते आसी कास्कुट बीजे, सबाई भालो थाक बेन, सुस्तो थाक बेन, रोम निया बरो थाक। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। তো এই পর্যন্তই, টাটা। সাবস্ক্রাইব টু পথচলা বাইকার।